হ্যাঁ বাচ্চা দেখাও দেখি ঘোরো। হ্যাঁ এখন মোটামুটি একদম ফিট, শুধু দাগগুলো আছে। বসো তুমি বসো বসো। তাহলে প্রথমে যাচ্ছিল তার থেকে অনেকটা ভালো, অনেকটাই আমি সুস্থ আমার ছেলে এখন। হ্যাঁ আমার প্রথম যখন আমার ছেলে ওটা বেরিয়েছিল, আমি তো সবসময় কান্নাকাটি করতাম স্কুলে গেলে, পাশে থেকে মানে সরে বসতো বাচ্চারা, আর মাথায় মানে চুলকিয়ে চুলকিয়ে ঘায়ে পরিণত হয়েছিল পুরো মাথাটা, আর রক্ত বার হতো আর খুশকি খুশকি আর চুলও উঠে যাচ্ছিল। হ্যাঁ মানে এমন এমন করে বলতো যে আমি ভয়ে মানে আমার কান্না ছাড়ার কোনো মেডিকেল কি জগন্নাথ তোমার টপিকালও দেখিয়েছিলে না কোথায়? টপিকালে নিয়ে গেছিলাম, টপিকালে ডক্টর বললেন যে এটা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কোন সময় কমবে কোন সময় বাড়বে এমনি হবে, কিন্তু এর মানে পার্টিকুলার যে কমপ্লিট ঠিক হয়ে যাবে এরকম কোনো ট্রিটমেন্ট নেই এরকমই ডক্টররা বললেন। তো কিন্তু এখানে হোমিওপ্যাথি খেয়ে মানে 99% প্রায় সুস্থ হয়ে গেছে, অনেক বেশি হোমিওপ্যাথি ওষুধের উপরে ভরসা করি আমরা। ঠিক ঠিক তাহলে তোমার মোটামুটি দেখা যাক। আমি এখন অনেকটাই ভালো আর আমি এখন খুবই খুশি যে আমার ছেলেটা সুস্থ হয়েছে। ঠিক আছে, এতে আমি অনেক শান্তি। ডাক্তারদের শেখানোর জন্য এবং সাধারণ মানুষকে দেখানোর জন্য ভিডিওটা করলাম, তোমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই।